আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। স্কুলের বাহিরে কিংবা কোনো মেলায় দারুণ মজার একটা বড়ইয়ের আচার আমরা খেয়ে থাকি, তবে এই আচারটা কতটুকু স্বাস্থ্যকর হবে তার গ্যারান্টি আমরা দিতে পারি না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই একই স্বাদের স্বাস্থ্যকর একটি বড়ইয়ের আচারের রেসিপি, সাথে থাকছে বছর জুড়ে সংরক্ষণ করার পদ্ধতি। আশা করছি বরাবরের মতন আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। এই বড়ইয়ের আচারটা বানানোর জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ পাকা বড়ই নিয়ে নিয়েছি। আপনারা যদি কাঁচা বড়ই নেন তাহলে 2 থেকে 3 দিন বড়ইটাকে রোদে শুকিয়ে নিতে হবে। এখন এই বড়ইয়ের ডাঁটিগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো বড়ইয়ের ডাঁটি এভাবে ছাড়িয়ে নিতে হবে। ডাঁটিগুলো ছাড়িয়ে নেওয়ার পর এখন এই বড়ইগুলোকে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে প্রতিটা বড়ই ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। বড়ইয়ের ডাঁটির কাছে অনেক সময় ময়লা মাটি জমে থাকে, খুব ভালোভাবে খেয়াল করে এই বড়ইগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এভাবে 2 থেকে 3 বার খুব ভালোভাবে এই বড়ইগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এখন এই পরিষ্কার করে রাখা বড়ইগুলো 5 মিনিটের জন্য পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখছি। বড়ইগুলোকে এক সাইডে রেখে আমি আচারটার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি 4 থেকে 5টা শুকনো মরিচ। এই আচারটাতে আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে মরিচটা অ্যাড করবেন। এর সাথে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পাঁচফোড়ন। আমি এখানে বাজার থেকে কেনা পাঁচফোড়নটা ব্যবহার করছি। এর সাথে অ্যাড করছি 1 চা চামচ গোটা জিরা। দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 4-5টা এলাচ আর 4-5টা লবঙ্গ। এখন এই মশলাগুলোকে আমি একটা শুকনো ফ্রাইং প্যানে টেলে নেব। তার আগে আরও একটা ছোট্ট কাজ করতে হবে, আর সেটা হচ্ছে একটা ছোট বাটিতে সামান্য তেঁতুল স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তেঁতুলটাকে আমি পানির সাথে একটু হাত দিয়ে চটকে দিচ্ছি। এই আচারটা কতটুকু টক খেতে চান তার উপর নির্ভর করে তেঁতুলটা কম বেশি করে নেবেন। এখন একটা ফ্রাইং প্যানে আগে থেকে মিক্সড করে রাখা গোটা মশলাগুলো দিয়ে সামান্য টেলে নিচ্ছি। এই সময়টাতে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। যখন এই মশলাগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর মশলাগুলো একটু ফুটতে শুরু করবে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন কোনোভাবে পুড়ে না যায়। এই মশলাগুলোকে ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে এই মশলাগুলোকে গুঁড়ো করে নিব। এখন এই আচারটা তৈরির জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াই নিয়ে নিয়েছি। টক জাতীয় খাবারগুলো রান্না করার সময় লোহা অথবা অ্যালুমিনিয়ামের কোনো পুরাতন পাত্র থাকলে সেটি ব্যবহার করাই ভালো, কারণ অনেক সময় টক জাতীয় খাবার রান্না করলে কড়াইয়ের কালার ডিসকালার হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। আচারে তেলের পরিমাণ একটু বেশি ব্যবহার করলে আচারটা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন। ফোড়নের জন্য দিচ্ছি 2-3 টুকরা দারুচিনি আর 2টা এলাচ। এখন এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা বড়ইগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়া। লবণ আর হলুদটাকে একটু নাড়াচাড়া করে বড়ইয়ের সাথে মিক্সড করে দিচ্ছি। 2-1 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। একটা ঢাকা দিয়ে ঢেকে বড়ইগুলোকে মাঝারি আঁচে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে বড়ইগুলোকে একটু নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে সম পরিমাণ চিনি বা আখের গুড় অ্যাড করতে পারেন। এখন এর সাথে আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের গোলাটা অ্যাড করে দিচ্ছি। এখন 10 থেকে 15 মিনিট মতন এই আচারটাকে রান্না করে নিচ্ছি। আর এই বড়ইগুলোকে আমি একটু চাপ দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছি। আপনারা যদি এই বড়ইগুলোকে গোটা রাখতে চান তাহলে ভাঙার প্রয়োজন নেই। পর্যায়ে এসে গুঁড়ো করে রাখা মশলাগুলো থেকে অর্ধেকটা পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে মিক্সড করে নিচ্ছি। অল্প কিছুক্ষণ সময় নাড়াচাড়া করলে দেখতে পাবেন আচারটার কালার অনেকটাই চেঞ্জ হয়ে আসছে।
এই পর্যায়ে আচারটা টেস্ট করে আমি আরো একটু লবণ অ্যাড করছি। আপনারা চাইলে এখানে বিট লবণ অ্যাড করতে পারেন। এখন আরো 2 থেকে 3 মিনিট এভাবে আচারটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। এখন এই আচারটা অনেকটাই টাইট হয়ে এসেছে। সবশেষে আমি এই আচারটার মধ্যে বাকি অর্ধেক মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এই পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আচারে পানি থেকে গেলে আচারটা সংরক্ষণ করার সময় আচারটা নষ্ট হয়ে আচারে শ্যাওলা পড়ে যেতে পারে। এই সময়টাতে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে করে আচারটা নিচ থেকে পড়ে না যায়। ঠিক এরকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আচারটা ঠান্ডা হওয়ার পর এটা আরও একটু টাইট হয়ে আসবে। এখন এই আচারটাকে আমি একটা বাটিতে ঢেলে আচারটাকে ঠান্ডা করে নিচ্ছি। আচারটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এরকম একটা কাচের বয়মে আচারটাকে সংরক্ষণ করে নিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণ আচার তৈরি করেছি, তবে আপনারা যারা বেশি পরিমাণ আচার একসাথে তৈরি করবেন তারা সংরক্ষণের ক্ষেত্রে মাঝে মাঝে একটু রোদে দিবেন, আর আচারটার উপর থেকে 2-1 চামচ সরিষার তেল দিয়ে দিবেন। এতে করে আচারটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। দীর্ঘ সময় পর্যন্ত আচারটাতে কোনো ফাঙ্গাস পড়বে না। বলছি দীর্ঘ সময় সংরক্ষণের কথা, কিন্তু এই আচারটা এত বেশি মজা হয় যে আপনারা খুব বেশি দিন এটা সংরক্ষণ করতে পারবেন না, তার আগে আচারটা শেষ হয়ে যাবে। আশা করি আমার আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন, আর এর সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।